হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই কিন্তু এখন যে ইনস্টাগ্রাম ইউজ করি, এবং ইনস্টাগ্রাম কিন্তু এখন আমাদের যে ফেসবুক মেসেঞ্জারের মতো, কিন্তু আমরা এখন এটা ডে বাই ডে কিন্তু বেশি ইউজার কিন্তু বেড়ে যাচ্ছে। এমন এই ইনস্টাগ্রামে কিন্তু অনেক ধরনের হাইড অ্যান্ড টিপস, ট্রিক্স অ্যান্ড হ্যাক্স রয়েছে, সেটা কি আপনারা জানেন? আপনি যেহেতু এই ভিডিওটি দেখছেন, তাহলে অবশ্যই আপনি এই টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড হ্যাক্স গুলো শেখার জন্য এসেছেন। সো আজকের এই ভিডিওটি আপনি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকুন, অবশ্যই শিখে যাবেন যে এই ইনস্টাগ্রামের অনেক ধরনের জন্য নানা ধরনের হাইড টিপস, ট্রিক্স অ্যান্ড হ্যাক্স রয়েছে সেগুলো। সো দেরি না করে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের ভিডিওতে। সো তার আগে একটু ইন্ট্রোডাকশন হয়ে যাক। আপনারা সবাই দেখছেন টেকনোলজি উইজডম ইউটিউব চ্যানেল, এবং আমি আপনাদের সাথে আছি তানজিমুল হোসেন মজুমদার রাফি। আমরা অনেক সময় ইনস্টাগ্রামে আমাদের অনেক ফ্রেন্ডের যে স্টোরি, সেগুলো আমরা ভিউ করতে চাই, বাট হচ্ছে তাদের কাছে যাতে আমরা ভিউ করেছি সেটা যাতে না যায়, সে এরকমভাবে যদি আমরা ভিউ করতে চাই তাহলে কীভাবে পারি? সো যারা জানেন না তাদের তো সমস্যা নাই, তারা এই ভিডিওটি দেখতে থাকুন, তারা অবশ্যই শিখে যাবেন। সো যার স্টোরিটা আমরা দেখতে চাচ্ছি কিন্তু তার কাছে যাতে স্টোরি, আমি যে তার স্টোরিটা দেখেছি সেটার কোনো রিপোর্ট যাতে না যায়, তাই সেজন্য আমাদেরকে ফার্স্টে আমাদের যে ইনস্টাগ্রাম সেখানে চলে যেতে হবে, আমাদের ইনস্টাগ্রাম অ্যাপসে। দেন ইনস্টাগ্রাম অ্যাপসে এন্টার করার পর, ইনস্টাগ্রাম অ্যাপসে এন্টার করার পর কিন্তু আপনারা দেখতেছেন যে এখানে অনেকগুলো আমার স্টোরি আছে। সো আমার কোনটা এখন দেখব? সো স্টোরিটা আমি যখন ভিউ করতে যাব তার আগে কিন্তু আমাকে এই যে ডাটাটা, মোবাইল ডেটা, সেটাকে কিন্তু আমাদেরকে আগে ফার্স্ট অফ করে নিতে হবে। দেন মোবাইল ডেটা অফ করার পরে দেন আমরা হচ্ছে যে স্টোরিটা দেখতে চাচ্ছি যে এই ফ্রেন্ডের, আমরা তার স্টোরিতে ঢুকে যাব। এমন তার স্টোরিটা দেখার পর কিন্তু আমরা সুন্দর বের হয়ে যাই। বেড়ে যাওয়ার পর যদি এগেন যদি আমরা আমাদের ডেটা, মোবাইল ডেটা, সেটা যদি অন করে ফেলি, তাহলে কিন্তু সে কিন্তু আর কখনোই জানতে পারবে না যে আমরা তার স্টোরিটা ভিউ করেছি, এবং তার কাছে কিন্তু আমাদের যে আমরা যে স্টোরি ভিউ করেছি সেটার কোনো রিপোর্টও যাবে না। আবার আপনারা যদি এটাকে যদি একটু রিস্কে ভাবেন, তাহলে কিন্তু হচ্ছে আমি আপনাদেরকে আরও একটা ট্রিক্স দেখাই দিচ্ছি যে স্টোরি ভিউয়ের। এর জন্য কিন্তু আপনাদেরকে ইউজ করতে হবে যে কোনো একটা ব্রাউজার, গুগল ব্রাউজার ইউজ করতে হবে, এবং গুগল ব্রাউজারে গিয়ে ধরনের কিন্তু ওয়েবসাইট আপনি ক্লিক করলাম। দেন স্টোরিটাতে ওয়েবসাইটটিতে এন্টার করার পর কিন্তু আপনি যার ইনস্টাগ্রামের যে স্টোরি, সেই স্টোরিটা দেখার জন্য কিন্তু তার যে অ্যাকাউন্ট, যে ইউজার নেম, সেটাকে কিন্তু আপনাদেরকে যে টিপস অ্যান্ড ট্রিক্সটা বলতে চাচ্ছি সেটা ব্লগারদের জন্য, এখন হচ্ছে যারা খুব বেশি পোস্টেড করে অনেক বড় বড় ডিসক্রিপশন দিয়ে, তাদের জন্য কিন্তু এটা অনেক হেল্পফুল, এবং হচ্ছে এটা যারা নর্মালি ইউজ করে তাদের জন্য কিন্তু অনেক ধরনের কিন্তু হেল্পফুলও। সো যারা এখন হচ্ছে আমরা এই যে আপনারা যে এখানে দেখতেছেন ইনস্টাগ্রামের প্রোফাইল আসলে যেখানে প্লাসের নামে একটা আইকন, প্লাসের নামে একটা বাটন, সো এই বাটনটিতে আমরা যখন ক্লিক করবো, দেন হচ্ছে আমরা লাস্টের দিকে কিন্তু আপনারা দেখতেছেন যে গাইড নামে একটা অপশন, এই গাইড নামের অপশনটিতে আপনারা ক্লিক করলে কিন্তু আপনারা এখানে দেখতেছেন যে প্লেস products and posts. দেন এই প্লেসেস সম্পর্কে যদি আপনারা যদি কোনো প্লেস, এমন একটা প্লেসে গেলেন যে প্লেসটা অনেক সুন্দর, সেটা সম্পর্কে যদি আপনি কোনো ধরনের রিভিউ করতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি প্লেসেসে ক্লিক করে কিন্তু সেখানে একটা ট্যাগ দেন, প্লেসটা কোন জায়গায়, এটা কোন কীভাবে যেতে হয় এক্সেট্রা, দেন একটা অনেক বড় একটা ডিসক্রিপশন, অ্যান্ড হচ্ছে আপনার কোনো যদি পিকচার বা ভিডিওস থাকে সেটাও একসাথে কিন্তু এখানে অ্যাডেড করে কিন্তু আপনি এখানে পোস্টও করে দিতে পারেন। সেমভাবে আপনি যদি কোনো প্রোডাক্টসে যদি রিভিউ দিয়ে থাকেন বা প্রোডাক্টসটা কেমন সেটি যদি জানিয়ে দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রোডাক্টসে এসে কিন্তু আপনি যে প্রোডাক্টসটা আপনি নিয়েছেন বা সে যে প্রোডাক্টসটা আপনি রিভিউ করতে চাচ্ছেন সে প্রোডাক্টসটাকে ট্যাগ দিয়ে বা সেটার ছবি ভিডিও করে সেটির একটা টাইটেল ডিসক্রিপশন দিয়ে কিন্তু আপনি এটা সুন্দর মতো কিন্তু একটা পোস্ট করতে পারেন। অ্যান্ড আপনি যদি নর্মালি যদি কোনো ধরনের পোস্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এই পোস্টে এসে কিন্তু পোস্টে ক্লিক করতে হবে, দেন পোস্টে ক্লিক করার পর আপনি টাইটেল দিলেন, দেন ডিসক্রিপশন, দেন যদি ট্যাগ ইউজ করা হয় ট্যাগ দিলেন, দেন যতটুকু প্রয়োজন ছবি ভিডিও এক্সেট্রা কিন্তু আপনি এখানে দিবেন। দেওয়ার পর আপনি এখানে পোস্ট করলে কিন্তু, পোস্ট করার পর কিন্তু আছে আপনার যে হোম মেনু,
এই হোম মেনুটা কিন্তু এই আমরা তো এখানে নর্মালি যেভাবে দেখতেছি, কিন্তু হচ্ছে আপনি যখন গাইড থেকে যখন পোস্ট করবেন সেটা কিন্তু এইভাবে নর্মালি থাকবে না, তখন কিন্তু এখানে একটু অ্যাডেড কিছু থাকবে এবং তখন আলাদা করে দেয়া। যেমন হচ্ছে আমরা যেমন ফেসবুক মেসেঞ্জার যখন আমরা ফেসবুকে যখন আমরা কোনো স্টোরি হাইলাইট করি তখন কিন্তু সেটা আমাদের একটু উপরে আলাদা করে থাকে, ঠিক সেমনি তেমনি হচ্ছে আমাদের যে যখন আমরা গাইড থেকে কোনো কিছু পোস্ট করবো সেটাও কিন্তু একটু আলাদাভাবে থাকবে এবং সেটির ভিউ কিন্তু আপনার সমস্ত ইনস্টা ফলোয়ার্স এবং যারা হচ্ছে ফলোয়িং করে তারা তাদের কাছে কিন্তু ইজিলি কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাবে। সো যারা হচ্ছে খুব বেশি পোস্ট করতে চান বা হচ্ছে কিছু মাঝে মধ্যে হচ্ছে কিছু এন্টারটেনমেন্টের জন্য অথবা হচ্ছে বড়ো বড়ো কোনো ধরনের পোস্ট করতে চান, তাহলে তাদের জন্য বলবো যে তারা এভাবে প্লাস বাটনে ক্লিক করে গাইডে গিয়ে এভাবে পোস্ট করতে বা রিভিউ করতে হলে ওখানে গিয়ে রিভিউ করুক, কেননা এখানে কিন্তু এরপর মাধ্যমে কিন্তু আপনি একটা আলাদা যেমন একটা ফিচার্স পেয়ে যাচ্ছেন তেমন কিন্তু একটা আলাদা একটা শো অফ করার সুযোগ পেয়ে যাবেন। আমরা যখন ইনস্টাগ্রামে পোস্ট করি তখন কিন্তু আমাদের ইনস্টাগ্রামে অনেক ধরনের পোস্টগুলোতে কিন্তু অনেক ধরনের কমেন্ট আসে এবং কমেন্টগুলোর ভিতরে এমন কিছু কমেন্ট থাকে যেগুলো আমাদের খুব পছন্দ হয় এবং সেই পছন্দের কমেন্টগুলো আমরা চাই যে নিই সেই কমেন্টগুলো আমাদের যখন পোস্টগুলো কেউ দেখবে তখন যাতে এই কমেন্টটা যেন সবচেয়ে উপরে থাকে এইভাবে। তো এই কীভাবে আমরা সেই কমেন্টটাকে আমরা উপরে উঠায় নিয়ে একবার টপে এইভাবে শো করতে পারি, সো সেটার জন্য আমাদেরকে যে পোস্টটাতে আমাদের কমেন্টসটা অন করতে হবে সেটার জন্য সেই পোস্টটাতে যেতে হবে। দেন হচ্ছে আমরা কমেন্টস সেকশনে গেলাম ওই পোস্টের, দেন হচ্ছে এখানে সাপোজ হচ্ছে ভেরি কিউট এটাকে আমি হচ্ছে ড্র্যাগ করলাম, দেন ড্র্যাগ করার পর উপরে কিন্তু আপনারা দেখতেছেন যে পিন নামে একটা অপশন, দেন হচ্ছে আপনি এভাবে পিন করে দিলে কিন্তু পিন কমেন্টসে ক্লিক করলে কিন্তু আপনার এই কমেন্টসটা কিন্তু সবচেয়ে উপরে থাকবে। যে কেউ আপনার অ্যাকাউন্টে এসে যখন আপনার অ্যাকাউন্টটা ভিজিট করবে তখন কিন্তু তারাই কিন্তু ফার্স্ট এই কমেন্টটা দেখবে। এইভাবে করে কিন্তু আপনারা টোটালি সর্বোচ্চ তিনটা কমেন্টস আপনারা এইভাবে পিন করে রাখতে পারেন এবং এই তিনটা কমেন্টই কিন্তু যত ডিরেক্টলি কিন্তু এই হোম স্ক্রিনটাতে কিন্তু শো করবে। এই যে ফার্স্টে আপনারা দেখতেছেন যে এই ফার্স্ট এই কমেন্টটা ভেরি কিউট, সো এরকম কিন্তু আরও যে এইভাবে কিন্তু আপনি সর্বোচ্চ তিনটা কমেন্টস এইভাবে টপ স্ক্রিনে কিন্তু আপনি শো করাই দিতে পারেন পিন বা কমেন্টস পিন করে। সো আমরা সবাই জানি যে ইনস্টাগ্রামে যে স্টোরি দেওয়া যায়, সো ইনস্টাগ্রাম স্টোরিতে যে আমরা যে আরেকটু কিছু ডিফারেন্ট আনতে চাচ্ছি, সো আমরা সবাই কিন্তু এই প্লাস বাটনটাতে টিপ দিয়ে বা অথবা আমাদের স্টোর আমরা যদি আমরা প্রোফাইলে ক্লিক করি কিন্তু আমরা যখন হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে ক্লিক করি তখন সেখান থেকে কিন্তু আমরা হচ্ছে সরাসরি ইনস্টাগ্রাম স্টোরিতে চলে যাই। সো ইনস্টাগ্রাম স্টোরিতে কিন্তু আমাদের অনেক সময় এমন হয়ে যায় আমাদের যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু আমাদের পছন্দ হয় না, সো আমরা হচ্ছে এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সাপোজ আমি হচ্ছে টেক্সটে গেলাম, দেন ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু যেগুলো আছে সেই গ্রেডিয়েন্ট কালার, সো আমার কিন্তু এখন এগুলো পছন্দ হচ্ছে না, আমার হচ্ছে একটু ডিফারেন্ট কালার বা এক কালারের একটা কিছু চাই। সো সেই জন্য কিন্তু আমরা একটা কাজ করতে পারি যে আমরা হচ্ছে ডিরেক্টলি গিয়ে কিন্তু আমরা স্টোরিতে গেলাম, স্টোরিতে যাওয়ার পর কিন্তু আমরা হচ্ছে যখন একটা পিক তুললাম সাপোজ এটা তুললাম, দেন হচ্ছে আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতেছি, আমরা এখানে আর্টটাতে ক্লিক করলাম, এই যে এই ড্রয়িং এটাতে ক্লিক করলাম, ড্রয়িং এটাতে ক্লিক করার পর কিন্তু হচ্ছে আমরা এখানে যে কালারটা পছন্দ করবো সেটাই আমরা এখানে ক্লিক করি, সাপোজ হচ্ছে আমি এটা পিঙ্ক কালার সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমি এখানে ড্র্যাগ করে ধরলাম, অটোমেটিকলি কিন্তু আমার ফুল স্ক্রিনটা কিন্তু পিঙ্ক কালার হয়ে গেছে। সো এখন আমি যদি এখানে রাইট দিয়ে দিই সো এটা কিন্তু আমার টোটালি কিন্তু এখন পিঙ্ক কালারে রয়ে গেছে। দেন এখন যদি আমি এখানে যদি কিছু টেক্সট লিখতে চাই সাপোজ লিখলাম সাবস্ক্রাইব মাই চ্যানেল, এখন হচ্ছে আমি এই তিনটা ওয়ার্ডের কালার কিন্তু আমি একটু ডিফারেন্ট দিতে চাই বা হচ্ছে একটু কয়েকটা লেটার করি, সো সেটা হচ্ছে না আমাদের ইচ্ছা মতন। সো আমি এখন হচ্ছে সাবস্ক্রাইবটিতে ক্লিক করলাম, সাবস্ক্রাইবটিতে ক্লিক করার পর আমি হচ্ছে এই যে উপরে যে দেখতেছেন যে আপনার কালার এই কালারসে আপনাকে ক্লিক করতে হবে, দেন কালারসে ক্লিক করার পর আপনার এখান থেকে যে কালারটা পছন্দ সাপোজ হচ্ছে আমি এখন রেড দিলাম, আবার চাইলে কিন্তু এটা ওয়ার্ড ওয়াইজও করতে পারেন, যেমন হচ্ছে আমি এতটুকু দিলাম, দেন হচ্ছে আবার মায়ের জন্য দিলাম এটা চকলেট কালার্স, দেন হচ্ছে চ্যানেলের জন্য দিলাম আমি গ্রে কালার, এভাবে করে কিন্তু আপনি এটাকে ছোটো বড়ো করে নিতে পারেন, দেন কিন্তু এটাকে আরও বড়ো করে নিতে পারেন, এভাবে কিন্তু আপনি কালার চেঞ্জ করে কিন্তু আপনি স্টোরি দিতে পারেন। সো এইভাবে কালার চেঞ্জ করে আপনি স্টোরি দিলে কিন্তু আপনাকে একটা সবাই ভাবে যে আপনি অনেক কিছু জানেন যে ইনস্টাগ্রাম সম্পর্কে বা ইনস্টাগ্রামের যে স্টোরি সেটা সম্পর্কে অনেক কিছু জানেন। সো ফ্রেন্ডস কেমন লেগেছে আজকে আমার এই ভিডিওটি?
ভিডিওটা অনেক হেল্পফুল ছিল না আপনাদের জন্য, অনেক কিছু জানতে পেরেছেন না ইনস্টাগ্রাম সম্পর্কে, এবং ইনস্টাগ্রামে অনেক হাইডেন টিপস ট্রিক্স এন্ড হ্যাকস সম্পর্কে জানছেন না। সো এরকম আরো সুন্দর সুন্দর এবং ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে, এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিন। এবং এই ভিডিওতে যদি আপনাদের অনেক হেল্প হয় এবং আপনার ফ্রেন্ডরা যদি এটাতে যাতে অনেক হেল্প পেতে পারে সেই জন্য অবশ্যই শেয়ার করে দিন এই ভিডিওটি আপনার ফ্রেন্ডসদের মাঝে বা আপনার কাজিনদের মাঝে। এবং যদি আপনার এই ইনস্টাগ্রাম টিপস ট্রিক্স এন্ড হ্যাকস সম্পর্কে যদি কোনো কিছু জানা থাকে অথবা যদি কোনো টেক সাপোর্ট প্রয়োজন হয় অবশ্যই সাবস্ক্রাইব, অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে দিন, আমি অবশ্যই আপনার কমেন্টে রিপ্লাই দিব। অথবা আপনি আমার ইনস্টাগ্রামের ইনবক্সে অথবা আমার ফেসবুকে ইনবক্সে কিন্তু মেসেজ করতে পারেন, আমি ওখানেও কিন্তু আপনাকে সাপোর্ট দিব। সো ভিডিওর শেষে তো আমি একটাই কথা বলি, সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।